हेलो फ्रेंड, गुड মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকালে কি ব্রেকফাস্ট করব সেটা। তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো কি ব্রেকফাস্ট হবে আজকে। তো আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো তাহলে ভিডিওটা দেখে নিই। এই দেখো সকালের ব্রেকফাস্ট, এগুলোই আমরা সবাই খাবো। এখানে রয়েছে মুড়ির মোয়া, কে কি বলো জানি না, আমরা এটাকে মোয়াই বলি। আর এখানে রয়েছে চা, সাথে তিনজনের জন্য 3 কাপ চা বানিয়েছে। তো আমরা এগুলোই খাবো আজকে সকালে। তো চলো তোমরাও খাও। দিয়ে আমার মেয়ে ও এগুলো খাবে না, ওর খেতে ভালো লাগে না, এগুলো ও খায় না। ওর জন্য আবার এখন ব্রেকফাস্ট বানাতে হবে। ওর যেটা ভালো লাগে ও সেটা খাবে, এটা খাবে না, ও পছন্দ করে না। দারুণ হয়েছে। আমার বানিয়েছে, বাড়ি থেকে নিয়ে আসছি এখানে খাওয়ার জন্য। যখনই আসি তখনই কিছু না কিছু বানিয়ে দেয় আমাদেরকে। তো এবার এটা বানিয়েছে, তো আমাদের খাওয়া শেষ, এতটুকু বেঁচেছে আর খেতে পারছি না খেতে খেতে। তো এখন আমরা মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো। ওই এতটুকু খেয়েছে সেই জন্য আর এখন বানাইনি ওর জন্য। ও বলছে ও খিচুড়ি খাবে, তো এখন আমি খিচুড়ি বানাবো, সেটাই দেখাবো তোমাদের সাথে। তো ফ্রেন্ড, আমি এখন চলে আসলাম কিচেনে, আমার মেয়ের জন্য খিচুড়ি বানাবো। আজকে ওয়েদারটা ভালো আছে, ও বললো যে মা খিচুড়ি খাবো, তো সেটাই এখন বানাবো আমি। আমি এখন সবজি কাটবো। আজকে আমার কাছে বেশি কিছু, এখানে সবজিটা কাটা হয়ে গেছে। তো আমি তো বললামই আজকে আমার কাছে বেশি কিছু সবজি নেই, যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। আর এখানে কুকার বসিয়ে দিয়েছি, তো এখানেই রান্না করব, কুকারেই বানাবো আজকে। ও কুকারে খিচুড়ি বানালে ওর ভালো লাগে, তো ওটা বেশি পছন্দ করে। তো খিচুড়িটা হয়ে গেছে, আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে খেতে বসেছে। আমার মেয়ে খাচ্ছে, দেখো একা একা খেতে পারে, এখন বড় হয়ে গেছে। আগে ওকে খাইয়ে দিতে হতো, এখন ও একাই খেতে পারে, নিজে নিজে খেতে পারে এখন, আমাকে আর খাইয়ে দিতে হয় না। ভিডিও বানাচ্ছি জন্য ও খাচ্ছে, বলছে মা আমাকে ভিডিও করো তাহলে আমি খাবো, সেই জন্য ও খাচ্ছে। ওকে ভালো বলবে, বলবে নিকিতা গুড গার্ল, অত ভালো খেতে পারে, একদমই খেতে চায় না, শুধু খিচুড়িটা একটু পছন্দ। আমার মেয়ের খাওয়া শেষ, ওকে হাত মুখ ধুয়ে পাশের রুমে রেখে এসেছি, আমিও হাত টাত ধুয়ে নিয়েছি, ওকে একটু খাইয়ে দিতে হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।